হাই ফ্রেন্ড, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল আফিয়া বার্ড। থাম্বনেইল দেখে হয়তো বুঝেই গেছেন কোন পাখির উপরে আমি কথা বলতে চাইছি। আর আমি এখানে তিন পেয়ারের সেটআপ লাগাবো, এখানে আপাতত দুই পেয়ার লাগালাম, আবার এক পেয়ার কিয়ের যখন আসবে কলকাতা থেকে তখন আমি সেটআপটা রেডি করব। তো এখন আপাতত দু পেয়ার সেটআপ রেডি হয়েছে, দু পেয়ার পাখিকে ছাড়লাম, এক পেয়ার আবার নিচে আছে, ওটাকে আবার এক পেয়ার আমি তুলে নিয়েছি, এখানে আবার ডেকোরেশন করব। তো আপনাদেরকে সর্বপ্রথম জানাই আমার দিক থেকে শুভেচ্ছা, যেহেতু আমার চ্যানেলটা 1K সাবস্ক্রাইবার পূরণ হয়েছে। আমার আফিয়া বার্ডের থেকে সবাইকে আমার দিক থেকে শুভেচ্ছা থাকলো, আমার ভিডিওকে অবশ্যই সাপোর্ট করবেন, আর ভিডিও যতটা সময় পাবো আপনাদেরকে নতুন নতুন কন্টেন্ট অবশ্যই শেয়ার করব। তো আজকে টপিকটা হচ্ছে আমার এই কাইক প্যারটটাকে আমি প্রায় 2 বছর আগে পারচেস করেছিলাম, তখন বয়স কম ছিল, আর তো এখন অ্যাডাল্ট হয়ে এসছে, তো নিচে আর রাখবো না, মানে সানলাইট যেখানে হয়তো পড়ছে না, রোদ আমাদের এখানে যেখানে আমাদের শরীরের জন্য সবাইকে রোদের দরকার, সেরকম পাখিদেরকেও দরকার পড়বে। আর প্রায় নিচে ওদের অ্যাটিটিউড ভালো থাকছে না, ব্রিড করছে দুবার বা তিনবার বা চারবার ব্রিড করলো, তারপরে দেখছি ওদের অ্যাটিটিউড দিনের পর দিন কমে যাচ্ছে, মানে এতটা ফিলিংস ওদের বুঝতে পারছি, মানে নিচে আর থাকতে ভালো লাগছে না, তার জন্য এদের আবার নতুনভাবে নতুন জায়গায় দিলাম। এদের এতটা বুঝতে পারছি, এখানে এসে ওরা অনেক খুশি আছে, আপনাদেরকে দেখাচ্ছি কতটা খুশি আছে, দেখতে পাচ্ছেন দু পেয়ার কতটা খুশি আছে এক জায়গা থেকে এক জায়গায় এসে। আর এক পেয়ার পাখি সহজে এক জায়গায় একই রকম থাকলে এরা খুব ভালো রেজাল্ট করে না, তার জন্য যে কোনোই পেয়ার আপনারা কিনবেন, দু পেয়ার কিনবেন, তিন পেয়ার কিনবেন তো বেশি ভালো হবে। তো আপনারা দেখাচ্ছি খাঁচাটা খুলে, দেখেন কতটা খুশি আছে ওরা এখানে, দেখে হয়তো বুঝতে পারছেন। চলো গেটটা লাগিয়ে দিই, আবার খোলা না রেখে দিই। এখানে বাইরের ভিউ, আউটডোরে যেটা আছে, ইনডোরে তো দেখালাম আপনাদেরকে, আউটডোরের এরকম সাজিয়ে দিয়েছি গাছপালা দিয়ে। কাইক খুব দেখতে সুন্দর পাখি, আমাদের দেশের জাতীয় পতাকার মতো রং, আর খুব এরা খেলতে ভালোবাসে, আর এরা মানুষের সঙ্গে খুব বন্ডিং ভালো হয়, মানুষের সঙ্গে বন্ধুত্ব খুব ভালো হয়, এদের ফিলিংসটা খুব ভালো মানুষের সঙ্গে। আর এরা হাই ফ্যাট পাখি, ফ্যাট বেশি লাগে, সেম গ্রেড ডায়েটের মতো, দেখা যাক এখানে কীরকম রেজাল্ট করছে, এটার উপরে ডিপেন্ড করব। এখানে তো নিচে থেকে ওই সানলাইটও বেশি পাবে, ভিটামিন D3-র কোনো অসুবিধা হবে না, আর ব্রিডিং কীভাবে কত সুন্দর হচ্ছে দেখা যাচ্ছে। আমি সেটআপের উপরের দিকে ফাঁকা এখন রাখিনি, যেহেতু ঠান্ডার সময়, তার জন্য মোটা গ্রিন হাউস নেট 90% দিয়ে উপরের অংশটা কভার করে দিচ্ছি রাত্রেবেলা, আর সামনের দিকে 90% দিয়ে কভার করে দিচ্ছি, আর এখন রোদ পড়ছেই বিকালের। হাই ফ্রেন্ড, যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সামনের দিকে সাপোর্ট করবেন। আর